নিশ্চিত করার সমুদ্রে পাড়ি দিচ্ছি, সেই সমুদ্রে পাড়ি দেওয়ার রাস্তা দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কারণ গ্লোবালাইজেশনের এই যুগে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করি, এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপ। শুধুবৃন্দু এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই মানুষটিকে যার ক্লান্তিহীন পথ চলা শুধুই বাংলাদেশের শিক্ষার্থীদের সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, এবং ভবিষ্যতে কেমন হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেটি আজ আমরা শুনবো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়নেল কে বাসার স্যারকে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ইনচার্জ কিংবা সিনিয়র শিক্ষকবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, আজকে আমাদের আয়োজনটি গতানুগতিক যে কোনো অনুষ্ঠানের চেয়ে কিছুটা ভিন্ন। আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে, আজকে কর্মদিবস ছিল, সকাল থেকে আপনাদের সারাদিনে ডিউটি শেষ করে এখানে এসেছেন, আমরা কিছুটা সময় হয়তো আপনাদের নেব। আপনি তো লক্ষ্য করেছেন এখানে আপনারা যারা এসেছেন তারা অনেক চমৎকার কালারফুল পোশাকে এসেছেন, কিন্তু আমরা এখানে যারা কাজ করছি সবাই এই কালো পোশাক পরে আপনাদের সামনে হাজির হয়েছি। এভাবেই ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপের সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই কালো পোশাক পরে কেন এবং এ থেকে মুক্তির উপায় কী, সেটার জন্য আজকের এই আয়োজন। বাংলাদেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থা অতীতের সাথে যদি আমরা তুলনা করি তাহলে অনেক দূর এগিয়েছে, সকল সূচকে শিক্ষা এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আছে গুণগত মানের, কোয়ালিটি এডুকেশনের, এখন সে দায়িত্বটি কে পালন করবে? এটিকে আমরা করব না সরকার প্রদান করবে নাকি রাষ্ট্র করবে? তাহলে আমাদের দায়িত্বটি কী আছে? আমরা যারা হাজারো প্রফেশন ছেড়ে এই শিক্ষার প্রফেশনটাকে বেছে নিয়েছি নভেল প্রফেশন হিসেবে, আমরা যারা স্বেচ্ছায় মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেকে দাবি করছি, তাহলে আমরা আমাদের দায়িত্বটা কীভাবে পালন করব? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি হতাশা আমাদের মাঝেই আছে, আর আমরা যদি কাজ করতে গিয়ে হতাশায় মগ্ন হয়ে থাকি, আমরা যদি আমাদের আত্মসমালোচনা না করতে পারি, আমরা যদি আমাদের অবস্থান সম্পর্কে না জানতে পারি, তাহলে আমরা যে দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিয়েছি, আমরা এখানে যত সংখ্যক মানুষ এরকম 300-400 নিয়েও কখনো কখনো ক্লাসে আমরা বসতে দেখেছি, 50 জন 80 জন 100 জন প্রায় সবগুলো ক্লাসে আমাদের শিক্ষার্থী থাকে, সেখানে চক ডাস্টার কিংবা ব্ল্যাকবোর্ড, এখন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো হোয়াইট বোর্ড হয়েছে, স্মার্টবোর্ডের ব্যবহার খুব অল্প সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, আর এখন যেগুলো স্মার্ট ক্লাসরুমের কনসেপ্ট এসেছে সারা পৃথিবীতে সেগুলো বাংলাদেশে এখন পর্যন্ত চালু হয়নি। এ পর্যন্ত 3টা শিক্ষা প্রতিষ্ঠানে 3টা ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম হিসেবে করা হয়েছে, এটি মডেল হিসেবে রয়েছে, কার্যক্রম এখনও শুরু হয়নি। ডিজিটাল ক্লাসরুম বলতে আমরা যা বুঝি 37,000 স্কুলে হয়তো একটি করে রয়েছে, সেগুলো অনেকাংশেই কাজ করছে না। তাহলে এই যে আধুনিক শিক্ষা, একবিংশ শতাব্দীর যে শিক্ষা, সে জায়গাটায় আমরা যেতে পারবো কিনা? আমরা যদি অ্যাডভান্স হতে চাই আমাদের সমস্যাগুলোকে একটু জানা দরকার, আমাদের কী কী সমস্যা এখন রয়েছে শিক্ষা ব্যবস্থায়। আমরা যদি বলি মানসম্পন্ন শিক্ষকের অভাব আছে, বিষয়টি ভুল হবে, কারণ উচ্চশিক্ষা গ্রহণ করে শুধু শিক্ষকতা প্রফেশনে যদি চলে আসে তাহলে একজন ভালো শিক্ষক হওয়া যায় না। শিক্ষা দিতে হলে প্রত্যেকটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের যখন শিক্ষকরা শিক্ষা দিয়েছেন তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েই আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আমরা শুধু শিক্ষা নিয়েই যদি শিক্ষক হয়ে যাই তাহলে সেখানে চলবে না, তাই প্রশিক্ষণের বিষয়গুলোকে অনেক বেশি জোরালো থাকতে হবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন তার বেশিরভাগই আছেন যারা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে পুরো প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো
যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে সেখানে শিক্ষার্থীরা তাদের উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারবে না। তাই সঠিক ব্যবস্থাপনা অনেকাংশেই যেখানে অভাব রয়েছে এই জায়গাটিতে এটি চমৎকার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। আর আমরা যে একাডেমিক পড়াশোনার কথা এখন চিন্তা করছি, তত্ত্বাবধানটা খুবই কম রয়েছে এবং এটা যদি আমরা জোরালো করতে না পারি তাহলে আমাদের সামনের দিকে হয়তো একাডেমিক পড়াশোনা অর্জন করে ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারবেন যে শিক্ষার্থীরা কত ধরনের অসৎ উপায় অবলম্বন করে পড়াশোনা করছে। টিচাররা দূর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে শিক্ষার্থীরা কিভাবে নকল করে। আমরা যদি ছেলে মেয়েদেরকে এইসব বিষয়গুলো থেকে আগে থেকে সতর্ক না করি, ক্লাসরুমগুলো যে প্র্যাকটিস করার সুযোগ দেয় তাহলে পরীক্ষার হলগুলোতে সেটা করবে এবং এবছর দেখেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও তারা এরকম নকল করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে একটি জাতিকে যদি আসলে আমরা ধ্বংস করে দিতে চাই তাহলে এই আফ্রিকার বিশ্ববিদ্যালয়ের মতো এরকমই ঘটাতে পারি আমরা। আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের দরজায় লেখা ছিল এক দেশকে ধ্বংস করার জন্য বোমা মারার দরকার নেই, শিক্ষার্থীদের নকল করতে দাও তাহলে এই শিক্ষায় যে সকল চিকিৎসকরা বের হবে তারা রোগী মারবে, প্রকৌশলী যারা বের হবে তারা হয়তো ভুল কিছু করবে এবং দশে পড়বে তাদের বানানো ঘর বাড়িগুলো, আইনজীবীরাও ভুল করবেন। তাই আমরা এখন সারা দেশে শিক্ষা ব্যবস্থায় ক্লাস ফাইভে কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা কী দেখেছেন? নকল কিন্তু হয়নি, কি হয়েছিল? শুধু প্রশ্ন আউট হয়েছিল। জেএসসি পরীক্ষায় যারা দিল প্রতিদিনই তারা আগের রাত্রে প্রশ্ন পেয়ে গিয়েছে। তাহলে ছোট বয়স থেকে ছেলে মেয়েদেরকে আমরা যে শিক্ষা দিচ্ছি, আজকে হয়তো বাবা মা আপনাদেরকে খুব খুশি করার চেষ্টা করছে, টিচার আপনি গ্রেট জব করেছেন, আমার মেয়েটি এ প্লাস পেয়েছে, আমার ছেলেটি হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছে। কিন্তু এই ছেলে মেয়েগুলো বড় হওয়ার পর যখন কর্মজীবনে কোনো কাজ করতে পারবে না, তারা যখন ভালো কোথাও চান্স পাবে না, তখন নিশ্চয়ই তারা গালি দেবে আমাদেরকে। তো সুতরাং এখন সামান্য বাহাবা পাওয়ার জন্য আমরা এই কাজগুলো না করে যদি তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারি তাহলে চমৎকার কাজটি হবে। এবং ভবিষ্যতে যখনই এই শিক্ষার্থীরা আপনাদেরকে দেখবে, যে কোনো জায়গায় দেখবে, তার নিজের অজান্তেই আপনার পায়ে ধরে সালাম করতে সে একটু দ্বিধাবোধ করবে না। আমরা যে লেখাপড়াগুলো শেখাচ্ছি এখন বাস্তবে যদি আমরা বলি কী শেখাচ্ছি, সেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত কিনা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় শেখাতে পারছি না। আমরা অনেক কাজে অনেক অর্থ ব্যয় করতে পারি কিন্তু যখনই আমরা দেখি যে শিক্ষার বিষয় আসছে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে, যে ডিসেম্বর জানুয়ারি মাস আসছে শিক্ষার্থী ভর্তি করতে নিয়ে আসবে অভিভাবকরা, এসে একদিন তার ভর্তির ফর্ম হবে আরেকদিন তার আবেদন লাগবে, বিনা বেতনে এবং ভর্তির ফি ছাড়া পড়ার ব্যবস্থা করে দেবে, টিউশন ফিও দেবে না, ভর্তির ফিও দেবে না, কিন্তু তাকে পড়ানোর জন্য আবেদন করে দেবে। ওনারা কখনো ভেবে দেখেন না যে শিক্ষক তার সন্তানকে পড়াবেন, সেই শিক্ষকেরও তো সন্তান আছে, তার পরিবার আছে, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তো ওনার উপরে নির্ভর করছে। উনি যদি বিনা পয়সায় সব কাজ করে দিতেন তাহলে ওনার ফ্যামিলি চলবে কীভাবে, এই জিনিসটা তাদের বিবেচনায় একবারও আসে না। তো সুতরাং আমরা যদি ওই অভিভাবকদেরকে বোঝাতে পারি যে আপনার সন্তানের ভালো শিক্ষার জন্য এই জায়গাটায় ইনভেস্ট করতে হবে,
শিক্ষার জন্য ইনভেস্টটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ইনভেস্ট, এবং এখানে ইনভেস্ট করলে কখনো লস হবে না। আমরা যে কোনো বিজনেসে যদি শেয়ার বাজার থেকে শুরু করে কাঁচা বাজারে বিজনেস বলেন, কনস্ট্রাকশন বিজনেস বলেন, অথবা ফটকা বাজারে বিজনেস বলেন, যে কোনো জায়গায় ইনভেস্ট করলে রিটার্ন আসার সম্ভাবনা অনেক সময় কম থাকে, কখনো হয়তো পুঁজি হারানোর সম্ভাবনাও থাকে। কিন্তু শিক্ষার জন্য যদি কেউ ইনভেস্ট করে তাহলে সেটি কখনোই লস হবে না। আমাদের এই যে শিক্ষার যে রেজাল্ট আমরা দিই, ছেলে মেয়েদের মান বা মূল্যায়ন যেভাবে আমরা করি, এই জায়গাতে আমাদের অনেক বেশি ত্রুটি আছে। যেমন একটি বিষয় যদি আমি উল্লেখ করি, একজন শিক্ষার্থী সে এ প্লাস পেয়েছে সব নাম সব সাবজেক্টে, কিন্তু একটা সাবজেক্টে হয়তো সে ফেল করেছে। আপনি যদি খাতা চ্যালেঞ্জ করেন, এটা দেখার সুযোগ নেই। শিক্ষকই তো ভুল করেছে, নাম্বার দিতে গিয়ে সেটাও সংশোধন করার কোনো সুযোগ নেই। নানা রকম বিষয়গুলো আছে, এবং মূল্যায়নের ক্ষেত্রে গত বছর যেটি হয়েছে, এই বছর যে রেজাল্ট হলো কুমিল্লাপুরে 51% ফেল করেছে, আরেক বলে হয়তো 80% পাস করেছে। এবং পর্যায়ক্রমে এই যে মূল্যায়ন পদ্ধতিগুলো চেঞ্জ হচ্ছে, কয়েক বছর আগে এমসিকিউ 40 নম্বর, সিকিউতে 60 নম্বর ছিল, এখন সেটা 30 এবং 70 হয়েছে। আর কয়েকদিন পরে এমসিকিউ উঠে যাবে, শুধু সিকিউতে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তার আপনি লক্ষ্য করুন, এই নতুন পদ্ধতিতে যারা পরীক্ষা দেবে তাদের টোটাল নাম্বার, মাঝখানে যারা পরীক্ষা দিচ্ছিল তাদের টোটাল নাম্বার, এবং এর আগে যারা দিয়েছিল তাদের নাম্বার, যখন কর্মজীবনে যাবে নাম্বারের উপরে যখন তাকে মূল্যায়ন করা হবে, অপেক্ষাকৃত কম মেধাবী ছেলেটা বেশি নাম্বার পেয়ে বসে আছে, আবার অপেক্ষাকৃত মেধাবী ছাত্র কম নাম্বার পেয়েছে। সুতরাং জব মার্কেটে গিয়ে তারা এই বৈষম্যের শিকার হবে। তাই গত এক দশকে অনেক রকম শিক্ষার পরিবর্তন এসেছে, আমরা জানি না আগামী এক দশকে আরও কত রকম পরিবর্তন হবে। আমাদেরকে নিয়ে আমাদেরকে আর নতুন নতুন কত কিছু শিখতে হবে, কিংবা ছেলে মেয়েদেরকে আমরা কতটাই না গিনিপিগ বানাবো, তাদের উপরে কত পরীক্ষা নিরীক্ষা চালাবো আমরা জানি না আসলে। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। অন্যদিকে আমরা বাংলাদেশে এই মুহূর্তে যদি আমরা বিবেচনা করি, গত সপ্তাহে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হলো, এখানে প্রায় 33 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, প্রায় 24 লক্ষের বেশি পরীক্ষা দিয়েছে অষ্টম শ্রেণীতে। যারা যে 33 লক্ষ ছেলে মেয়ে এবার ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছে, ক্লাস ওয়ানে এই সংখ্যাটা ছিল কমপক্ষে 40 লাখ। যখন তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত যাবে, এই সংখ্যাটা কমতে কমতে 12 লাখে নেমে আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন যাবে তখন সংখ্যাটা কতটা দাঁড়াবে, আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, যে এবছর মেডিকেল সায়েন্সে সারা বাংলাদেশে 85,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 8,500 চান্স পেয়েছে। সরকারিগুলোতে 3,318 জন চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে 197 জন। তাহলে ওই 40 লাখ শিশু ছোট সময় স্বপ্ন দেখেছিল বড় হয়ে ডাক্তার হবে, তাদের মধ্যে উপরে আসতে আসতে ইন্টারমিডিয়েটের পরে ডাক্তারি ভর্তি পরীক্ষায় চান্স পেল মাত্র 8,500। এইভাবেই শিক্ষার সুযোগগুলো কমতে কমতে একটা পর্যায়ে খুবই সংকীর্ণ আকারে এসে দাঁড়ায়। তাহলে আমরা এই যে ছেলে মেয়েগুলো ড্রপ আউট হচ্ছে, যে 40 লাখ স্টুডেন্ট ক্লাস ওয়ানে ছিল, ইন্টারমিডিয়েটে এসে যেটা 10 লাখে নেমে আসলো, বাকি যে 30 লাখ ছেলে মেয়ে ড্রপ আউট হলো, তারা কোথায় আছে? তারা কি সমাজ থেকে চলে গিয়েছে, এ দেশ ছেড়ে বিদায় নিয়েছে, তারা কি বড় হয় নাই, তারা কি বিয়ে শাদী করবে না, তাদের সংসার হবে না, তাহলে তাদের জীবনযাত্রাটা কেমন হবে, আমরা কি তাদের জন্য ভাবি কিনা? আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, আমাদের সবসময় টার্গেট থাকে সেরা স্টুডেন্টগুলোকে আমাদের পাইতেই হবে, বেস্ট স্টুডেন্ট যারা শুধু তাদেরকে আমরা টার্গেট করে থাকি। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো একই চিত্র। আমরা যে ছেলে মেয়েদেরকে এখন তৈরি করছি, তারা এখন থেকে কত বছর পরে জব মার্কেটে যাবে? 10 বছর, 15 বছর? এই 15 বছর পরে তারা যেই জায়গাটিতে কাজের জন্য যাবে, আমরা কি সেই জায়গার উপযুক্ত করে তাদেরকে তৈরি করছি কিনা? যদি সেটা আমরা এখন থেকে না করি, তাহলে আমরা এই যে শ্রমটা দিচ্ছি এটা টোটালটাই বৃথা যাবে। অন্যদিকে তারা যখন যোগ্য হতে পারবে না, তখন তারা আমাদেরকে গালি দেবে যে আমরা
এই দীর্ঘ সময় যে ছাত্র জীবনে একজন শিক্ষার্থী 15 থেকে 20 বছর সময় যেটুকু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষকদের তত্ত্বাবধান, আমাদের তত্ত্বাবধানে আমরা তাকে উপযুক্ত করে গড়ে তুলি নাই। তাই আমাদেরকে এই চিন্তাটা মাথায় রেখেই আগাতে হবে, কারণ বর্তমানে যে ছেলে মেয়েগুলো বাংলাদেশে পড়াশোনা করছে এই সংখ্যাটি 5.5 কোটি। পৃথিবীর অন্তত 50টা দেশ পাবেন বা তারও বেশি যেখানে 5.5 কোটি নাগরিক নেই একটা দেশে, যে দেশে শুধু শিক্ষার্থী আছে। এবার যত শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ পরীক্ষা দিয়েছে পৃথিবীর এরকম অনেক দেশ আছে এই পরিমাণ জনসংখ্যাও নেই। তাহলে আমরা যদি জাতীয় শিক্ষানীতির যথাযথ বাস্তবায়ন করতে পারি, যথাযথ বাস্তবায়ন বলছি, তাহলেই শুধুমাত্র আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এই জায়গাটিতেও এখন অনেক প্রশ্ন দেখা দিয়েছে, কারণ এই জায়গাটিতেও অনেক ত্রুটি আছে। কিন্তু যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছিল আপনারা আপনাদের মতামত পেশ করেন, হয়তো কেউ করেছেন কেউ করেন নাই, আবার যা করেছেন তাও হয়তো গৃহীত হয় নাই। সারা পৃথিবীতে শিক্ষা খাতে বরাদ্দ থাকে সবচেয়ে বেশি, বাংলাদেশেও 2nd লার্জেস্ট বরাদ্দ আছে শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটে। এর সাথে যুক্ত হয়েছে বিদেশি অনুদান, বিশেষ বিশেষ ক্ষেত্রে লোন। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি এই জিনিসগুলো, যখন এই মুহূর্তে বছরের শেষে এসে অর্থ বছরের শেষে এসে দেখা গিয়েছে যে A2I অনেক প্রজেক্টে টাকা খরচ করতে পারে নাই, সুতরাং খরচ এখন করতে হবে, যার কারণে যাচ্ছে তাইভাবে খরচ হচ্ছে। কিন্তু যে জায়গাটাই পরিবর্তন আনা দরকার ছিল ওই জায়গাটা হয়তো অনেকাংশে হয়নি। এত বরাদ্দ থাকার পরেও যে পরিবর্তনটা আসা দরকার ছিল আমরা সেক্ষেত্রে অনেকাংশেই সেই পরিবর্তনটা পাইনি। সুতরাং 21 শতকের যে প্রযুক্তি সেগুলো আমাদেরকে ব্যবহার করে আমাদের ছেলে মেয়েদেরকে এখন শিক্ষা দিতে হবে। শিক্ষক সবসময় শিক্ষার্থীর কাছে মডেল আইডল হিসেবে থাকে, কিন্তু আমরা অনেকেই হয়তো বিষয়টাকে মনে রাখি কখনো মনে রাখি না। আমরা যদি সত্যিকারকেই নিজেকে যোগ্য শিক্ষক হিসেবে দাবি করি তাহলে অবশ্যই তাদের সামনে মডেল হিসেবে প্রতি মুহূর্তে আমাদেরকে থাকতে হবে। আমরা 21 শতকের শিক্ষকের তথ্য প্রযুক্তি অত্যন্ত সাবলীলভাবে ব্যবহারের যোগ্যতা থাকতে হবে, আর পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে তাদের অবশ্যই মধ্যপন্থী হিসেবে কাজ করার মনোভাব নিয়ে সহজে অন্যকে উদ্দীপ্ত করা, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। আর শিক্ষকদেরকে এবং ইমামদেরকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে এই সমাজকে পরিবর্তনের জন্য। শিক্ষকদেরকে সদা পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে চলমান প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ একজন ভালো শিক্ষক সারা জীবনের ছাত্র, এই কথাটি মনীষীরা বলেছেন। অনেক বেশি স্টাডি আমাদেরকে করতে হবে এবং স্থানকাল পাত্রের ঊর্ধ্বে থেকে সময় উপযোগী ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন শেখানো কার্যাবলী পরিচালনা করা, নতুন অভিজ্ঞতা অর্জন, প্রয়োজনীয় তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ, ইতিবাচক মানসিক প্রস্তুতি প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রান্ত সকল বিষয় আমাদেরকে জেনে শুনে এগিয়ে যাওয়া খুবই বেশি প্রয়োজন। এবং সকল ক্ষেত্রে আমাদের নতুন কর্মসূচি বা নতুন পাঠ্যসূচি যেগুলো হয় সেগুলো সম্পর্কে জ্ঞান রেখে সেগুলোর সাথে তথ্য প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে ক্লাসে যাতে আমরা পড়াতে পারি সেভাবে এগিয়ে যেতে হবে। 21 শতকের শিক্ষকদেরকে ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। 21 শতকের শিক্ষকরা হবেন তথ্য প্রযুক্তিতে তারা খুবই পারদর্শী হতে হবে, এবং শিক্ষকদেরকে ল্যাপটপ এই ব্যবহার করতে হবে বা ডেস্কটপ যদি থাকে সেটা, ইভেন এখন স্মার্টফোনও সে কাজগুলি করা যায়। এই শিক্ষকগণ প্রযুক্তির কল্যাণে একই সময়ে লাখ লাখ শিক্ষার্থীকে পড়াতে সক্ষম হবেন। সুতরাং আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন, একটা ক্লাসে লেকচার দেবেন, সেটা যদি আপনার ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি কানেক্ট করে দেন তাহলে চমৎকারভাবে সেটা আগাতে পারবে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার এইসব বিষয়গুলোতে চমৎকার ব্লগ লিখতে পারেন। কারণ আপনারা দেখুন সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষের বেশি শিক্ষক আছে। আমরা যদি 100 শিক্ষকের নাম বলতে বলি কাউকে তাহলে কোন মানুষগুলোর নাম উঠে আসবে? যে মানুষগুলো শুধু সারা জীবন ক্লাসরুমের ভেতরে থেকে পড়িয়েছে তাদের নাম, নাকি যারা পত্র পত্রিকা অনেক লেখালেখি করেছে গবেষণা করেছে তাদের নাম উঠে আসবে? আমরা যদি শুধু শিক্ষক ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থাকি,
ক্লাস থেকে বাসা, বাসা থেকে আবার ক্লাসরুম, তাহলে কেউ আমাদেরকে জানবে না। সুতরাং আমরা যা কিছু করছি সেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি প্রত্যেকে এখনকার সময়ে এসে ব্যক্তিগত ওয়েবসাইট থাকে তাহলে চমৎকার হতে পারে। আমরা প্রতিদিন যা কিছু করবো সেটা আমাদের সাইটে আপ করে দেবো, আমাদের শিক্ষার্থীরা সেগুলো দেখতে পাবে। একুশ শতকের শিক্ষকদের দায়িত্ব হবে শিক্ষার্থীর ভেতরে সৃজনশীলতা সৃষ্টি করে দেওয়া। আমাদের যদি সৃজনশীল শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য ছিল ছেলে মেয়েদের সৃজনশীল বিকাশ ঘটানো, কিন্তু এখন যে অবস্থাটি দাঁড়িয়েছে আমরা নিজেরাই মনে হয় ওই জায়গা থেকে অনেক দূর সরে আসছি। শিক্ষার্থীরা তো সৃজনশীলতার বিকাশ অনেকাংশেই হচ্ছে না, কারণ আমরা যেভাবে গাইডবুক নির্ভরশীল হয়ে পড়েছি, গাইডার লোডের উপরে নির্ভরশীল, ক্লাসে ক্রিয়েটিভিটি কোনো কিছু না শিখে আমরা বলছি ঠিক আছে ক্লাস শেষে বাসায় চলে আসো, প্রাইভেট পড়িয়ে তাকে আমরা প্রশ্নগুলো মুখস্থ করিয়ে দিচ্ছি, এবং এমনও ঘটেছে আমরা তাদেরকে বলে দিয়েছি কালকের পরীক্ষায় কী আসবে, সুতরাং সে ওই দুই চারটি প্রশ্ন মুখস্থ করে দিই, পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করেছে। সুতরাং এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকরা কারিকুলাম এবং টেকনোলজির মধ্যে একটা সমন্বয় করতে হবে, কারণ এই বছর আপনারা যারা মাধ্যমিকে পড়াচ্ছেন আপনারা দেখুন মাধ্যমিকে অনেকগুলো বইয়ের পরিবর্তন এসেছে। 14-15 তারিখের পর থেকে ম্যাক্সিমাম স্কুল ছুটিতে চলে যাবে, শিক্ষকরা ছুটিতে যাবে, আসার পর যখন বই পাবে জানুয়ারির 1 তারিখ থেকে তাদের হাতে বই আসতে পারে, কিন্তু সেটার অনুযায়ী তারা লেসন প্ল্যান করতে পারবে না, লেকচার শিট তৈরি করতে পারবে না, নোট গাইড আদার্স বিষয় প্রিপারেশন থাকবে না, ইভেন একটা বই বা একটা চ্যাপ্টার শেষ করতে কয়টা লেকচার তার দরকার হবে কোনো প্রিপারেশনই থাকবে না। সুতরাং প্রিপারেশনবিহীন আরেকটি নতুন বছর আমরা শুরু করবো। এখন এই সৃজনশীল পদ্ধতি যখন শুরু হয় এখন থেকে প্রায় 1 যুগ আগে, তখন এই পদ্ধতিতেই করানো হবে বলেই তারা চুক্তি করেছিল বাংলাদেশের সাথে। সিঙ্গাপুরের এই স্কুলটি যে প্যাটার্নে পড়াচ্ছে, অস্ট্রেলিয়াতে গিয়ে দেখুন সেম প্যাটার্নেই তারা পড়াচ্ছে। ইভেন বাংলাদেশে ব্রিটিশ এম্বাসির পিছনে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আছে, ওখানে গিয়ে দেখবেন ঠিক একই পদ্ধতিতে পড়ানো হচ্ছে। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার অনেক পার্থক্য এখনো রয়েছে, অথচ আমরা কিন্তু তাদের এই সিস্টেমটাকেই ইম্পোর্ট করেছি, এবং এটা সস্তায় নয়, হাজার হাজার কোটি টাকার বিনিময়ে আমরা এই পদ্ধতিকে বাংলাদেশে নিয়ে এসেছি, অথচ সেই পদ্ধতি এখন খড়িয়ে খড়িয়ে হাসছে, যেমনটি কাক আর ময়ূরের হাঁটার মতো। আপনার গল্পটা তো নিশ্চয়ই জানেন, কাক ময়ূরের হাঁটা শিখতে গিয়ে নিজের হাঁটা ভুলে গিয়ে লাফিয়ে হাঁটে, এখন আমরা কিন্তু ওই অবস্থায় দাঁড়িয়েছি। শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা একটু বেড়ে সাজাতে না পারি তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা অনেকটাই পিছিয়ে পড়বে। তাই আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিদ্যালয়গুলোকে, বিদ্যালয়ের পরিবেশগুলোকে আমূল পরিবর্তন ঘটাতে হবে। 21 শতকের বিদ্যালয়গুলো হবে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, প্রতিটি বিদ্যালয়ে থাকবে ডিজিটাল লাইব্রেরি, সমস্ত বই থাকবে পিডিএফ ফরম্যাটে, আর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে বই পুস্তক আনতে হবে না। শিক্ষার্থীদের প্রতিটি বেঞ্চের সাথে লাগানো থাকবে একটি করে কম্পিউটার, শিক্ষার্থীরা এখানে বসে কম্পিউটার চালু করে পড়াশোনা শুরু করবে, তাদের এই কম্পিউটারে থাকবে ইন্টারনেট সুবিধা। এই কম্পিউটার থেকেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সকল দেশের শিক্ষার্থীরা কী শিখছে তা সে ইচ্ছে করলেই দেখতে পারবে। এই শিক্ষার্থীরা হবে গ্লোবাল ভিলেজের অন্তর্গত, তারা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সিলেবাসে পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেট অর্জন করতে পারবে, অর্থাৎ শিক্ষা কোনো দেশের ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকবে না, শিক্ষার দ্বারা হবে উন্মুক্ত। আমরা এখন কতভাবে বঞ্চিত হচ্ছি আপনারা দেখুন, বাংলাদেশ আমরা একরকম কারিকুলাম তৈরি করি, ইন্ডিয়া কারিকুলাম তৈরি করছে, সিঙ্গাপুর আলাদা করছে, আমেরিকা অস্ট্রেলিয়া আলাদা আলাদা কারিকুলাম আছে, ব্রিটিশ কারিকুলামের সাথে নর্থ আমেরিকান কারিকুলামের কোনো মিল নেই। তাহলে কারা এগিয়ে যাচ্ছে? বাংলাদেশে আপনাদের স্কুলে যারা পড়ছে তাদেরকে যদি 500 টাকা বা 1000 টাকা বেতন ধরেন তাহলে মনে হয় যে অনেক বেশি হয়ে গিয়েছে। 1000-2000 টাকা ফি নিলে তদন্ত টিম চলে আসবে। অ্যাপোলোর সামনে আইএসডি স্কুল বছরে মাত্র 13 লাখ টাকা নেয় পার স্টুডেন্ট, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল মাত্র 29 লাখ টাকা নেয় 1 বছরে, তাদের বিরুদ্ধে কেউ কোনো 2 কলম লেখার সাহস করে না। আমি যদি তাদেরকে প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে প্রত্যেকের পিছনে দেশের গরিব কৃষকদের, খেটে খাওয়া মানুষদের ঘামে ভেজা পয়সার অর্থ দিয়ে তারা পড়ে,
এক একজন শিক্ষার্থীর পিছনে আপনারা যারা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 2-3 লাখ টাকা বছরে খরচ করেছে সরকার, আর সেই টাকা দিয়েছে দেশের সাধারণ মানুষ। যখন আপনার প্রতিষ্ঠানে পড়ে তখন অভিভাবক আপনাকে টাকা দেয়, ডিফারেন্সটা তো এইটুকুই। শিক্ষা কখনো সস্তার বিষয় হতে পারে না, শিক্ষা কখনো বিনা পয়সায় হতে পারে না। সুতরাং আমাদের পরিবর্তনটা আনতে হবে, আমাদের গার্ডিয়ানদের মাইন্ডসেট চেঞ্জ করে নিতে হবে, তাদেরকে বোঝাতে হবে, অর্থের অর্থ বিনিয়োগ তাদেরকে করতে হবে ভালো শিক্ষার জন্য। কারণ আমাদের বিরুদ্ধে এই পর্যন্ত 73 বার তদন্ত হয়েছে, গলা কাটা ফি যারা নেয় এরকম 50টা স্কুলকে তদন্ত করেছে, সেখানে ন্যাশনাল কারিকুলামে আমরা ফার্স্ট হয়েছিলাম। আমাদের স্কুলে একটা ছাত্র 10,000 টাকা দিয়ে পড়ে মাসে, আমার স্কুলের অপোজিটে জাস্ট রাস্তার অপর পারে একটি স্কুল আছে, শাহজাদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওখানে একটা ছাত্র পড়লে 200 টাকা উল্টা দেয়, আরো ছাত্রকে সরকার 200 টাকা দেয় প্রতি মাসে। তো সেখানে না পড়ে এখানে কেন আসে, রাস্তার এপারে কেন 10,000 টাকা দিয়ে আসে? গার্ডিয়ানের কি এতই বোকা? আপনি কত টাকা সেভ করে দিলেন তাকে, সেটা বড় কথা না। এই ছেলেটাকে আপনি কতটুকু শিখিয়ে দিলেন সমাজে চলার জন্য, সে এই যুগে টিকে থাকার জন্য, সেটাই হচ্ছে বড় কথা। তো সুতরাং সেগুলো যদি না দেওয়া যায় তাহলে বাস্তবে কোনো কাজই আসবে না। আমরা দেখেছি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই খুব খারাপ অবস্থা থাকে, পড়াশোনার পরিবেশ, তাদের ওয়াশরুম বা বাথরুম ফ্যাসিলিটি সব কিছুতেই অনেক জটিলতা থাকে, সেই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে। যদি আমরা চেঞ্জ করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানকে, আমরা যদি আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারি, তাহলে আমরা 21 শতকের শিক্ষার্থীদেরকেও চেঞ্জ করতে সক্ষম হব। ক্যাম্বিয়ান আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে অপেক্ষাকৃত বিশ্ব মানের করে গড়ে তোলার জন্য, এবং পিছিয়ে পড়া যে শিক্ষার্থীরা তাদেরকে নতুন করে আমরা স্বপ্ন দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীদের জন্য আমরা যে বিষয়গুলো তৈরি করেছি সেটা হলো আধুনিক এবং আদর্শ মানের যে সিলেবাস, এখন যেটা সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে, এই সিলেবাস অনুসারে আমরা লেসন প্ল্যান করছি, এবং লেসন প্ল্যান অনুসারে আমাদের ডিজিটাল কন্টেন্টগুলো করা আছে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকরা তৈরি করেছে বিগত বছরগুলোতে সকল পাবলিক পরীক্ষার প্রশ্ন এবং সমাধান, কারণ যেটার কারণে শিক্ষার্থীরা আসলে কোচিং সেন্টারগুলোতে দৌড়ায় কিংবা প্রাইভেট টিচারের কাছে, তাদের সেটা দরকার হবে না। কারণ এখানে তারা অনেক সময় তো টেস্ট পেপার গেটে গেলে তারা করতে পারে না, টেস্ট পেপার সলভ করার জন্য আবার শিক্ষকের শরণাপন্ন হতে হয়। তারা প্রশ্ন এবং সমাধানের মধ্যে সবগুলো ভুল প্রশ্নকে কভার করার চেষ্টা করেছি, এবং এটা খুব কাস্টমাইজ ওয়েতে করার চেষ্টা করেছি। একাডেমিক ক্যালেন্ডার আমরা একদম প্রতিষ্ঠানের শুরু থেকেই করেছিলাম, যেখানে আমাদের সকল ধরনের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম এই ক্যালেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। অর্থাৎ বছরের শুরুতে শিক্ষার্থীরা জানবে তার শেষ ক্লাস কবে হবে, ক্লাস পার্টি কবে হবে, পরীক্ষা কোন কোন তারিখে কোন বিষয় হবে, রেজাল্ট কবে হবে। এবং আমরা সবচেয়ে যে দিকটা বেশি প্রাধান্য দিয়েছি শুরু থেকে, সেটি হচ্ছে পাঠ পরিকল্পনা। লাইক এখন যখন ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বই 5টা চ্যাপ্টারে নিয়ে আসা হয়েছে, আগে 10-11টা চ্যাপ্টার ছিল, এই 5টা চ্যাপ্টারকে আমরা কয়টা লেকচারে বিভক্ত করব, এটা ডিপেন্ড করছে যে আমি ফার্স্ট ইয়ারে কয়টা লেকচার পাবো, বা এইটা যে পরীক্ষা নেবো আমরা ছেলে মেয়েদের, এইটের 1 বছর যদি আমরা বলছি কিন্তু পরীক্ষা হচ্ছে নভেম্বরে, তাহলে প্রথম 6-7 মাসের মধ্যেই তাদেরকে পুরো সিলেবাস শেষ করতে হচ্ছে। প্রত্যেকটা বই আমরা কয়টা লেকচার দেবো, প্রতি লেকচারে আমরা কতটুকু অংশ পড়াবো, এই প্রতিটা লেকচারে যে বিষয়গুলো পড়াবো আমরা সেখানে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসবে, এই চ্যাপ্টার থেকে কী কী নতুন প্রশ্ন থাকতে পারে, নতুন কী শব্দ এখানে যুক্ত হয়েছে, এই লেকচার থেকে কী কী আমরা শিক্ষণীয় পাবো, এই লেকচারটি দেওয়ার জন্য কী কী শিক্ষা উপকরণ আমরা ব্যবহার করব, এই টোটালটাই একটা লেকচার প্ল্যানের মধ্যেই সেট করা আছে। এবং এইভাবে প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত আছে, যার ফলে একজন শিক্ষার্থী যখন জানবে আগামীকাল আমার এই বিষয়টার উপরে এই লেসনটা পড়ানো হবে, সে যদি এক নজর দেখে আসে তাহলে তার আর কোনো সমস্যা থাকবে না। এই চ্যাপ্টার থেকে কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, MCQ বা CQ সব কিছুই সে সেখানে পেয়ে যাবে। শিক্ষার্থীরা ফেসবুক, বাইবার, টুইটার, গুগল, ইয়াহু এই জিনিসগুলো তাদেরকে ব্যবহার শিখতে হবে, অজানা কোনো কিছু থাকবে না এখন আর। এবং আগে হয়তো কোনো একটা বিষয় জানার জন্য আপনাকে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই উল্টাতে হতো, এখন আপনার মোবাইল থেকে
যে জিনিসটা জানতে চান ওটা লেখে ক্লিক করার সাথে সাথে সে বিষয়টা বেরিয়ে আসবে। যেমন আজকে যদি কোনো একটা রোগের নাম ডাক্তার বলে যে হয়তো এই রোগটি হয়েছে, এই রোগটি কেন হয়, কি কারণে হয়, এর জন্য প্রতিকার কি আছে, কোন মেডিসিন ব্যবহার করতে হবে, সব কিছু আপনি রোগের নামটা লেখে সার্চ দেন, ডিটেলস চলে আসবে। ক্যাম্পিয়ন শুরু থেকে ডিজিটাল ক্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু এখন আমরা কতগুলো সমস্যা ফেস করছি গত কয়েক বছর থেকে, সেটা হচ্ছে ক্যাম্পিয়নে এখনও আমরা মোবাইল ব্যবহার করতে দেই না, কিন্তু গার্ডিয়ানদের একটা অভিযোগ আছে, কারণ আমাদের শিক্ষকরা অনেক গার্ডিয়ান, কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এখানে আসে, শিক্ষকদের ছেলেমেয়েরা, তো যখন মোবাইল ব্যবহার করতে দেই না তখন একটা সমস্যা হয়, তাদের সাথে যোগাযোগটা থাকে না, কারণ স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ না হয় আমাদের তত্ত্বাবধানে, কিন্তু যখন স্কুল থেকে বেরিয়ে পড়ে বাসায় ফেরা থেকে শুরু করে সব কিছুই এই টেনশনটা থাকে অভিভাবকদের, তো যে কারণে আমরা এই বছর থেকে নতুন আর একটা কার্ড তাদেরকে দিচ্ছি, সেটাকে বলা হয় স্মার্ট কার্ড, কেউ ডিজিটাল কার্ড বলছে, কেউ বা RFID স্মার্ট কার্ড বলছে। যখন কোনো ছেলে মেয়েকে মোবাইল দেওয়া হয় বা তারা যখন মোবাইল নেয় একটাই কথা বলে যে গার্ডেনের সাথে যোগাযোগ রাখার জন্য মোবাইলটা খুব দরকার, কিন্তু এই মোবাইল ব্যবহার করে পরবর্তী কী কী করে এটা হয়তো অনেক সময় আপনারা টেলিভিশনে দেখেছেন, আমার কাছে অনেক ভিডিও আছে দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন যে মোবাইলের কারণে ছেলেমেয়েরা আরও বেশি বিপদগামী হচ্ছে, তারা সারাক্ষণ মোবাইল ব্যবহার করছে এবং আপনারা দেখবেন ক্লাসে এসে বেশিরভাগ ছেলে মেয়ে জিমাচ্ছে, ঘুম ঘুম ভাব তাদের, কারণ হচ্ছে রাতের বেলা তারা মোবাইল ইউজ করেছে, ভাইবারে, মেসেঞ্জারে, টুইটার, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, এগুলোতে এখন পয়সা ছাড়াই তারা রাত জেগে কথা বলতে পারে, আর মজার বিষয় হচ্ছে কম্পিউটারের নিচে বা কাঁথার নিচে লুকিয়েও তারা মোবাইলে সব কিছু করতে পারে, চ্যাটিং করতে পারে, কোনো সমস্যা নেই। তো যার ফলে এই জায়গাটাতে আমরা একটু পরিবর্তন আনার চেষ্টা করেছি, এই পরিবর্তনটি হচ্ছে যে স্মার্ট আইডি কার্ডে আপনারা এখানে লক্ষ্য করেছেন 1, 2, 3, 4টা বটম আছে, এক নম্বরে যদি এটা হলো ইয়েস আর চার নাম্বারটা হচ্ছে নো, অর্থাৎ ফোন কল কেটে দিলে চার নাম্বারে প্রেস করলে হবে, রিসিভ করার সময় এক নাম্বারে রিসিভ করলে হবে, এখন রিসিভের ক্ষেত্রে 1, 2, 3, 3টাই সমানভাবে রিসিভ করা যাবে, এক নম্বরে বাবার নাম হয়তো সেভ করা থাকবে, দুই নম্বরে মায়ের নাম, তিন নম্বরে প্রিন্সিপালের নাম। স্টুডেন্ট যদি কল করতে চায় এক নম্বরে প্রেস করে বাবা রিসিভ করবে, দুই নম্বরে মা রিসিভ করবে, তিন নম্বরে হয়তো প্রিন্সিপাল অথবা যার নাম্বার দেওয়া থাকবে তিনি রিসিভ করবে, চার নম্বরে কল কেটে দেওয়া যাবে, আর SOS একটা বাটন আছে সেটা দিয়ে যখন প্রেস করবে তখন তিনটা নাম্বারে একসাথে কল চলে যাবে বা মেসেজ চলে যাবে। সুবিধাটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি কিডন্যাপ হয়, কোনো বিপদে পড়ে, কোনো সমস্যা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, জাস্ট একটা বাটন প্রেস করার সাথে সাথে তিন জায়গায় অ্যাট এ টাইমে মেসেজ চলে যাবে, গার্ডিয়ানরা যখন যোগাযোগ করবে তখন এই ফোনটা সে রিসিভ করতে পারবে, গার্ডিয়ানের সাথে কমিউনিকেশন থাকবে। ক্লাসে যখন ছাত্ররা প্রবেশ করবে তখন যখন এদিকে আসবে এই পাশে একটা ডিভাইস সেট করা থাকবে, সাথে সাথে গার্ডিয়ানের নাম্বারে মেসেজ চলে যাবে যে সে ক্যাম্পাসে এসেছে, আবার যখন আউট হবে তখন অপোজিট সাইডে আরেকটা ডিভাইস সেট করা আছে সেটা দিয়ে সে আরেকটা মেসেজ যাবে যে ছাত্রটি ক্যাম্পাস থেকে বেরিয়েছে, তাহলে বাবা মা নিশ্চিত হবে ছাত্র কখন ক্যাম্পাসে আসছে, কখন বেরিয়েছে। তারপরের যে অংশটি সেটি হচ্ছে শিক্ষার্থীরা প্রায় গিয়ে বলে ক্লাস ছুটি হতে দেরি হয়েছিল, ক্লাসের পরে টিচারের সাথে আমরা একটু বসছিলাম, রাস্তায় অনেক যানজট ছিল, কিন্তু বাইরে ছিলাম তারা যা যা করার সবই করছে। এই কার্ডের মাধ্যমে অভিভাবক তার মোবাইল থেকে একদম এক্সাক্ট লোকেশনটা পাবে। ডিজিটাল ক্লাসরুমগুলো আমরা চেষ্টা করেছিলাম আগে প্রথমে প্রজেক্টরের মাধ্যমে, পরবর্তীতে স্মার্টফোন, আর এখন LED-র মাধ্যমে প্রত্যেকটা প্রেজেন্টেশন আসবে, এবং ক্লাসরুমগুলো যেরকম LED এখন সেট আছে সেটা আরেকটু নতুন এবং আধুনিক প্রযুক্তি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান যে চিত্র আছে সেগুলো একরকম নয় সবগুলো। আমাদের সুযোগ হয় প্রতি বছরই শত শত স্কুল কলেজ যে যাওয়ার, এবং ঢাকা বা ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে যাওয়ার সুযোগ হয়, দেশের বাইরে তো সেটা আমাদের প্রফেশনের খাতিরেই যেতে হয়। আমরা হয়তো দেখেছি সেখানে যে নানা রকম বৈষম্য এই জায়গাগুলোতে রয়েছে, কিন্তু আমরা যদি চাই ঢাকা শহরে যে স্কুলগুলো আছে সেগুলো তো এক মানের চালাতে পারে, কারণ ক্লাস 5 কিংবা 8 কিংবা
ক্লাস টেনে বা টুয়েলভে যখন পরীক্ষা দেয় তখন সব ছেলেমেয়েরা তো একই প্রশ্নে পরীক্ষা দেয়, একই সিলেবাস অনুসরণ করে। তাহলে আমরা একই পদ্ধতিতে একটা অভিন্ন ক্যালেন্ডার কেন ফলো করতে পারবো না? আমরা কেন যে ক্যাম্বিয়ান কলেজের একজন শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বাংলাতে যা পড়ে মিরপুর স্কুলের বা কারানীগঞ্জের একটা স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা শিক্ষার্থী তো একই বিষয় পড়ে, তো সুতরাং আমরা যে লেকচার শিট লেকচার প্ল্যান তৈরি করেছি সেটা আপনারা কেন ব্যবহার করতে পারবেন না? গত 5-7 বছরে জেএসসি পরীক্ষায় যত প্রশ্ন হয়েছে সেগুলো একসাথে করে যা হলো আমাদের কাছে আপনারা করলে তো তাই হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যদি এই কাজগুলোর জন্য আলাদা আলাদা সময় দিতে হয় তাহলে অনেক সময় ব্যয় হবে, অনেক অর্থ খরচ হবে। আমরা সিলেবাস, লেসন প্ল্যান, লেকচার শিট বা নোট, ডিজিটাল কন্টেন্ট, এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি হবে এটি করতে গেলে আইসিটি সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, সৃজনশীল পদ্ধতি জানতে হবে, প্যাডাগজি টিচিং মেথডোলজি জানতে হবে, অনেক বিষয় জানা দরকার। কিন্তু এত কিছু জানার পর ক্লাসে যখন আপনি যাবেন নিশ্চয়ই ভালো পড়াতে পারবেন, কিন্তু এত কিছু জানার সুযোগটা কখন আমাদের? তাই আমরা এই সবগুলো জিনিসই আপনাদের জন্য একদম রেডি রেখেছি, আপনারা যখনই চাইবেন সেটা নিতে পারেন। আপনাদের প্রতিষ্ঠানগুলো যদি ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ক্লাস নিতে চায় সেটা আপনারা করতে পারবেন, আপনারা যদি লেকচার শিট লেকচার প্ল্যান সেম ফলো করতে চান সেটা পারবেন, যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা আছে সেটা আপনারা হুবহু নিয়ে কাজে লাগাতে পারেন। আমরা ক্যাম্পিয়ানের পক্ষ থেকে সবসময় প্রস্তুত আছি এই ডিজিটাল কন্টেন্ট, এবং আপনাদের শিক্ষকদের যদি প্রশিক্ষণের প্রয়োজন থাকে আপনারা শুধু জানাবেন। যেহেতু ঢাকায় আপনারা আছেন, ঢাকার চারপাশে, সুতরাং আমাদের ক্যাম্পাসে স্মার্ট ট্রেনিং রুম আছে, এখানে মাস্টার ট্রেনাররা আছে এবং সমস্ত ইকুইপমেন্ট আছে, আমরা সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাই। বিশেষ করে যারা আপনারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন, আপনাদের আপনারা যদি সরাসরি ট্রেনিংগুলোতে অংশ নেন তাহলে শিক্ষকরা কীভাবে ক্লাসগুলো নেবে সেটা ইজিলি জানা যাবে এবং তাদেরকে আপনারা গাইড করতে পারবেন। বাংলাদেশে এখন ক্রস বর্ডার হায়ার এডুকেশন এই শিক্ষা ব্যবস্থাটির প্রচলন আছে, এটার মাধ্যমে কী করা যেতে পারে এবার একটু যদি লক্ষ্য করেন, যে আপনারা এখানে ঘরে বসে বাংলাদেশে বসে অনলাইনে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে এখন পিএইচডি করতে পারেন, অনলাইনে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করতে পারেন, আইএলটিএস, টোফেল, সেট বা জিমেট, জিআরই কোর্স করতে পারেন, আপনারা সিলেবাস জানেন, কারিকুলাম জানেন, সব কিছু টিচিং মেথডোলজি জানেন, পড়াতে পারেন, শুধু যদি ভাষাটা শুধু অ্যাড করে নিতে পারেন, যে যেটা বাংলায় পড়ান সেটার সাথে যদি ইংরেজিটা আপনারা অ্যাড করে নেন, তাহলে আপনারা যদি বাংলাদেশের বাইরে টিচিংয়ে যেতে চান এখানে যদি 20,000 টাকা বেতন পান ওখানে আপনি $10,000 বেতন পাবেন, এবং খুব ইজি সেটা যাওয়াটা। এখানে অনেক ইয়াং টিচারকে দেখা যাচ্ছে যারা হয়তো 2-4 বছরের মধ্যে হয়তো অনার্স মাস্টার্স পাশ করেছেন বা কেউ অনার্স করেও এখানে টিচিংয়ে এসেছেন, তারা যদি মাস্টার্স প্রোগ্রাম বাইরে করতে চান ফুল স্কলারশিপে করা যেতে পারে, যারা মাস্টার্স করেছেন তারা পিএইচডিতে করবেন, স্কলারশিপ নিয়ে সেখানে করার সুযোগ আছে। সো ইন্টারনেটে গেলে আপনারা পাবেন কোথায় কোথায় কোন সাবজেক্টে স্কলারশিপ দিচ্ছে, কিংবা আমাদের এখানে পিএইচডিতে আসলেও আমরা সেই কাজগুলো আপনাকে হেল্প করে দিতে পারি। এবং বাংলাদেশে আমরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মতো এরকম কঠিন সাবজেক্টগুলো কিন্তু আমরা খুব পড়াচ্ছি, বিটেক, পিয়ারসন বা এডেক্সেলের অ্যাপ্রুভ সেন্টার হিসেবে আমরা করি সেখানে আছে, এইসব ইউনিভার্সিটিগুলোর আমরা সরাসরি তাদের প্রোগ্রামও এখানে রান করি এবং এখান থেকে ছাত্ররা সেখানে গিয়েও পড়ার সুযোগ পায়। এসএসসিটা ইউকে কোয়ালিফিকেশন, এটি প্রফেশনাল কোয়ালিফিকেশন। আমরা বাংলাদেশে এসএসসি পাশের পর অর্থাৎ যখন তারা কলেজে 11 শ্রেণীতে পড়ে তখন থেকে আমরা এই প্রোগ্রামটি শুরু করি। ইন্টারমিডিয়েট 2 বছর পড়তে পড়তে তারা 60টা পেপার শেষ করে, ফাউন্ডেশন, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, তারপরে তারা 6টা পেপার শেষ করে F4 থেকে F9 পর্যন্ত, তারপরে তারা অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি নিতে পারে বিএসসি অ্যাপ্লাইড অ্যাকাউন্টেন্সিতে, আর 5টা পেপার P1 থেকে 3 এবং P2
P4 আর P7 যখন কমপ্লিট করে তখন লন্ডন ইউনিভার্সিটি থেকে MSc প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি ডিগ্রি পায়। 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যোগ হওয়ার পর প্রফেশনাল SCCS সার্টিফাইড হয়। নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করতে HCC-র পরে বা SCC-র পরে যদি আমরা বলি 2 বছর ইন্টারমিডিয়েট, 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, তাহলে টোটাল 7 বছর সময় লাগে। আর এখানে শুধুমাত্র 4 বছর সময়ের মধ্যে সে এতগুলো ডিগ্রি নিতে পারে। আপনারা এখন যারা টিচিংয়ে আছেন, আপনারা কেউ সায়েন্সের কেউ কমার্সের ব্যাকগ্রাউন্ডে থাকতে পারেন বা আর্টসের ব্যাকগ্রাউন্ডে থাকতে পারেন, আপনারা চাইলে এখন শুরু করতে পারেন। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা ফাইন্যান্সে যারা অনার্স বা মাস্টার্স করছেন, তাদের এই সবগুলো মডিউল করতে হবে না, 18টা মডিউল করতে হবে না, মাত্র 11টা মডিউল করলেই আপনারা এই 3টা ডিগ্রি অর্জন করতে সক্ষম হবেন। আপনি হাজার মানুষের পরিবর্তন না করতে পারেন, একটা মানুষকে অন্তত পরিবর্তন করেন, তাহলে দেখবেন বাংলাদেশে 10 লাখ শিক্ষক, একজন যদি একজনকে পরিবর্তন করতে পারে তাহলে 10 লাখ মানুষের পরিবর্তন আসবে। ওই 10 লাখ মানুষ 20 লাখকে পরিবর্তন করবে, ওই 20 লাখ 40 লাখকে পরিবর্তন করবে। আপনার এক এক দিন এক একটা ক্লাসে যখন এক একটা লেকচার দিচ্ছেন, 40 মিনিট 50 মিনিট সবাই শিক্ষার্থীরা আপনার কথাগুলো শুনছে, এই কথাগুলোর মাঝে যদি কিছু মেসেজ আপনারা দেন, এই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। আমরা ক্যাম্পিয়ান স্কুলের 1 দশক শেষ করেছি প্রায়, আমরা তো প্রত্যাশার জায়গাটিতে এখনো পৌঁছাতে পারিনি। আমরা আগামী 1 দশকে ক্যাম্পিয়ানকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য পর্বটি শেষ করছি। পাশাপাশি যদি পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোকে আমরা জবাব দেবো।